সর্বনাশ করে ফেললাম। এটা তো লেডিস বগি, হকম 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 হকম। এ বাবু, এই যে ড্রাইভার ব্রেক করবে, শুন, তুই নামতে পারবি না দুর্বল সিং। আমি নেমে চলে গেলাম, জিআরপি উঠলে কিন্তু ফাইন ধরে মে। হ্যাঁ, আমি চলে গেলাম, চলে গেলাম, চলে গেলাম, চলে গেলাম। এ ড্রাইভার গাড়ি দাঁড়া রে, এ ড্রাইভার। বিরাট গতি রে বাবা, তুমি কোথায় বসছিলে? যাকেই বলে মেয়ে ছেলে তাকেই বলে বিটি ছেলে। শুধু গায়ে এমনি এমনি করিস, শুধু চার্জ করি দেখ, এইরকম এলাম, আমার গায়ে হাত দিবি, গায়ে হাত দি, দেখ মেরি, দেখ এই গায়ে হাত দি, দেখ ব্লাউজ তুল, ব্লাউজ তুল, নামা না, খোল খোল কাপড়, খোল কাপড় খোল, এই ছড়ি কাপড় খুলছি রে, এই চুলবুলি জাত, এই তুই মারবি কি? হ্যাঁ মারবো, গায়ে হাত দেখ, লে মাথায় মার, এ মুখে মার, মাথে পাশে এত তলপেটা কামড়ে তো, আমার লেজ ছিঁড়ে দিয়েছে গো, ও বাবু কামড়ে দিয়েছে গো, এই ছুঁড়িরা মারছে তো, আমাদের মতো ইয়ং ছেলে যারা আছে তারা মনে মনে করছে সারা জোয়ান বেটা ছেলে মার খেয়েছি কেনে, কারণ আছে, মারছে মারুক তবু তো ছুঁড়িদের হাত আমার গায়ে পড়ছি, সেই জন্য আমি কিছু বলি না। ফাঁকে তুই বস, গাড়ি লড়ছি রে, এ ড্রাইভার, এ ড্রাইভার গাড়ি লড়ছি রে, আস্তে চালা গাড়ি ড্রাইভার, টিকিট দেন মান্থলি সবার, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো হয়ে গেল। শেখর বাবু, হ্যাঁ বলুন, কথা বলতে চাই। হ্যাঁ বলুন ম্যাডাম। বলছি আমাদের লেডিস বগে
এতো পচে গেছে মনে হচ্ছে, দুর্গন্ধ। এতো আলুর বস্তা নাই মনে হচ্ছে। তুমি জানো না আমি টিটি মানে চাকরি করি সরকারের লোক। আমি আমাকে পয়সা দিয়ে রেখেছে, মাসে মাসে মাইনে নিচ্ছি। আমাকে বলছি লেডিস কামড়া, লেডিস কামড়া না কামড়া। তো শোন, অন্যায় করেছিস, ক্ষমা চা। গলায় গামছা দিয়ে, গলায় গামছা দিয়ে জোর হাত করে ক্ষমা চাইবি। গলায় গামছা দিই, মাফলাটা দাও। গলায় গামছা দিই, হ্যাঁ দাঁড়ান, বা মাফলা দিই। এই যে টিকিট মাস্টার গামছা দেখি, অতেরই গামছা লোবো, অতে কি দেখো। গলায় ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। ওই তোকে লড়তে বলেছি, ওই ক্ষমা চা, লড়তে বলেছি তোকে। গলায় গামছা দিয়ে, গলায় গামছা দিয়ে ভালো করে ক্ষমা চাইবি, যেন পাঁচটা মানুষ বুঝতে পারে তুই ভদ্র ছেলে। যা মাননীয়া টিকিট, মাননীয়া বিটি টিটি, দেখেন আমি মূর্খ সূর্খ অবলা সরলা, সইতে পারি না জৈবনের জ্বালা। এই আরাম কর, যৌবন মেয়ে ছেলের হয়। আরে পাগলা বল, অবুজ অজ্ঞান, জ্ঞানহীন, শূন্য জ্ঞান। জ্ঞান শূন্য জ্ঞান থাকতে তোমাকে মেরেছি, জ্ঞানেই মেরেছি, অজ্ঞানে লয়। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। হুজুর কাজ করাতে আপনি আমার বিচার করছেন, গলায় গামছা দিয়ে আমাকে ক্ষমা চাইতে হবে। অবশ্যই অবশ্যই, মাননীয় জজ সাহেব, আমি যাহা বলিব মিথ্যা বলিব, মিথ্যা ছাড়া সত্যি বলিব। অর্ডার অর্ডার, ইওর অনার, অর্ডার। এই ইও অনার, এই ক্ষমা দিতে কতক্ষণ লাগে রে? আরে তুই এত পাগলা হয়ে গেছিস, অর্ডার অর্ডার কি রে? এরে ভয় অর্ডার, আরে ভয় ভয়, ক্ষমা চা, গলায় গামছা দি, চা বাবু, চা। কি চা? চা খেতে বললেন না, ক্ষমাটা ভালো করে চেয়ে চা দেবে তাই মনে করল। স্যার ভুল হয়েছে, আমি একটা শিক্ষিত মানুষ আর মূর্খ লোকে আপনি চাকরি পেয়েছেন। মূর্খই নাই হবেন, তাই ট্রেনের টিকিটটা আমি কেটেছি, আমি লেডিসে যাই আর অল লেডিসে যাই। আপনার এইভাবে আমাকে মারা উচিত হয়েছিল শালা।
পায়ের জুতো দিয়ে মারব ভুল হলো নাকি শালা না ওটা ভুল হয়েছে তা আপনি বলতে পারছেন না মূর্খ সেটাকে বলুক তাই বলেন আপনাকে ক্ষমা চাইছি গলায় গামছা দিই কতবার বলবো রে এই যে অপমান করেছিস এই অপমানে ক্ষমা নাই ওর হয়ে আমি আমি তোকে ক্ষমা চাইছি আচ্ছা ভাই ঠিক আছে ভালো ভালো থাকিস আচ্ছা তুই পরে কথা হবে তাহলে মাস্টার মাস্টার কোনো ভয় নাই পয়সা দরকার হলে আমাকে বলবেন দিয়ে মারবি হ্যাঁ বেকার মেয়ে দেবো শালা ও মাইনি নিয়ে যেলি মাইনি কেড়ে নেব শোন হ্যাঁ এটা হচ্ছে মেলার গেট বিরাট মেলা কত মেলাই প্রচুর লোকজন থাকবে চলেন গান গাই খুব খুব পা দিবি ধান কোনো চিন্তা করবেন না আমি আসি হাটা সা বন্ধ কা খাটা হাটা সা বন্ধ কা খাটা কই বাত হুছে না পুছ কই আয়ে ভালো করে লম্বা করে শোন কোন ডিজাইনের মরা রে বাবা তোমরা যে অপমান করেছো এ জান শেষ
এ বেঁচে নাই। আচ্ছা এমনি কি সত্যিকারই মারা গেছে? দিদি বল না, জিজ্ঞেস কর না। ও কি মারা গেছে? না না, এটা ওর একটা রোগ আছে। দাঁড়া প্লিজ, পুলিশকে ডাকবেন না। ডাকবো না মানে দালান, এর রোগ আছে। আর কিছুক্ষণ পরে এই তো, এইটাই তো মরা। ওর হাত পা শিয়াটা হয়ে গেছে ঠান্ডায়, তবে বেশিক্ষণ ধরে পড়ে থাকলে মরে যাবে। যদি বাঁচানোর উপায় না করা হয় তাহলে কিন্তু আমি পুলিশ ডাকবো। না না না, আপনি পুলিশ ডাকবেন না। আপনাকে রিকোয়েস্ট, শুনুন, ওর বাঁচার কি কোনো রাস্তা আছে? আচ্ছা আচ্ছা, এই কোনো রাস্তা ছেড়ে দাও। তোমাদের মধ্যে এক এক করে মানে যে সুন্দরী মেয়ে তাকে তাকে স্বামী বলতে হবে, ঠিক আছে? স্বামী কি ওর নাম? কি সোনা স্বামী নাকি? হ্যাঁ সোনা স্বামী। কি আশ্চর্য, মানুষের নাম কি কখনো সোনা স্বামী হয়? হ্যাঁ ওর নাম হচ্ছে সোনা স্বামী। ওকে ভালো করে মিষ্টি কথা বলে। ওরে বাবার কালে সোনা স্বামী নাম কারো শুনিনি। এ শোন, প্রাণ বাঁচাতে তোরে ডাকতে হবে, নালে জেলের ভাত খেতে হবে। তো সবাইকে ডাক, চল এক এক ডাকি। সোনা স্বামী লয় সোনা ভাতার। হ্যাঁ ওর সাথে আবার ও ডাক নাম আছে পাড়াতে, গ্রামে যেটা বলে ডাকে। কি রকম? সোনা ভাতার। সোনা ভাতার আর একটা ডাক নাম আছে বলছে ভাতারের কাছে সোগা। মানবে না ওষুধের নাম? ডাকো, যদি না ডাকো আমি কিন্তু মিষ্টি করে ডাকবি একবার কোকিল কণ্ঠে। হ্যাঁ তুমি ডাকো, ডাকো, ডাকো। এই ছুরা বলছি এই যে আমার ভাতা, ওটো হাতির এক ডজন ডিম খাবো, রাত্রিবেলা কোলবালিশ দেবো। নিঃশ্বাস তাড়াতাড়ি মুখে চলে যায়।